চার দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন নাটোরের ছাত্রলীগ নেতা জামিউল আলীম জীবন। স্বজনদের পাশাপাশি শোকাহত দলীয় নেতাকর্মীরাও। নলডাঙ্গার আমতলি বাজারের মসজিদের মাইক চুরির সালিশে গত 18 সেপ্টেম্বর জামিউল আলীম জীবনকে দোষারোপ করেন উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। পরদিন সন্ধ্যায় জীবন ও তার বাবা ফরহাদ হোসেনকে ডেকে নেয় চেয়ারম্যান। এ সময় কথা কাটাকাটির এক পর্যায়ে চেয়ারম্যান আসাদ ও তার সহযোগীরা বাবা ছেলেকে মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা যান জীবন। উপজেলা চেয়ারম্যান আসাদ গং এবং তার যেগুলো সঙ্গভঙ্গ আছে, আমরা এদেরকে ফাঁসির আওতায় এনে আইনের মাধ্যমে সঠিক বিচার আমরা চাই। আপনি এর আগেও একবার আমাকে উপজেলায় ঠিক দিয়েছেন। স্বজনদের অভিযোগ, চেয়ারম্যান আসাদের নানা অনিয়ম নিয়ে নিজ ফেসবুক আইডিতে লাইভ করেন জীবন। এতে ক্ষিপ্ত হয়ে চুরির অপবাদে জীবন ও তার বাবাকে মারধর করেন চেয়ারম্যান। এ হত্যাকাণ্ডের ঘটনায় দোষীদের শাস্তি দাবি জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীরাও। ফেসবুকের স্ট্যাটাসকে কেন্দ্র করে বৈকালে চা খেতে এলে তিনি অতর্কিতভাবে প্রহার রড লাঠি শটে দিয়ে তার মাথা আঘাত করে এবং তার বাবা শান্তে গেলে তারও মাথা আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। জামিউল আলম জীবনকে নৃশংসভাবে এভাবে উপজেলা চেয়ারম্যান আসাদ, এই দলের অনুপ্রবেশকারী, নৃশংসভাবে এভাবে হত্যা করলো, আমরা তার বিচার চাই। শিবির থেকে তিনি আওয়ামী লীগের তিনি যোগদান করেছেন, কিন্তু আমি থাকাকালীন অবস্থায় তাকে আমি একটা সদস্য শিবও দিয়েছিলাম না। পরবর্তী যারা দায়িত্বে রয়েছে তারা কিভাবে তাকে সদস্য করলো আমার জানা নেই। এ ঘটনায় জীবনের মা জাহানারা বেগম বাদী হয়ে উপজেলা চেয়ারম্যান আসাদ ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ চেয়ারম্যানের ছোট ভাই আলিম আল রাজি শাহকে গ্রেপ্তার করেছে। পুলিশ মোতায়েন আছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং আসামি গ্রেপ্তার একজন হয়েছে, আরো গ্রেপ্তারের চেষ্টা চলছে বাকিগুলো। জামিল আলীম জীবন উপজেলা ছাত্রলীগের সহসম্পাদক ছিলেন। তৌফিক মাহমুদ, সময় সংবাদ।